আজকের রায়ের পর মুখ্যমন্ত্রী বলছেন যে আজকের এরপর আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানাই, সুপ্রিম কোর্টকে জানাই আন্তরিক শ্রদ্ধা। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে আমরা রাখছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে, যেখানে তিনি এই কথা বলেছেন যে 26,000 চাকরি বহাল, স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আমি খুশি, মানসিকভাবে তৃপ্ত, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করছেন এবং তিনি বলছেন, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডিফিউজ দ্য বিজেপিজ এক্সক্লুসিভ হার্ড লাস্ট উইক টু ম্যালাইন বেঙ্গলস ইমেজ অ্যান্ড ডিস্টেবিলাইজ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। অর্থাৎ বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, বাংলার ভাবমূর্তি নষ্টে বিজেপির যে বিস্ফোরণ তা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হলো সুপ্রিম কোর্টের রায়ের পর, এই প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই এক্স স্যান্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা দেখতে পাচ্ছেন, তিনি এও বলছেন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, মানুষের পাশে থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই আমরা চালিয়ে যাব। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে মামলা হেডেক বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই, এটাই হচ্ছে আদেশ। তা আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে কোনো দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছে না। আমরা যে সওয়াল করলাম সেটা এফএস জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কী হবে। বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী, বোম ফেটে গেল, বোমের বিস্ফোরণ, আর কলকাতার হাইকোর্ট নাকি সেটাই তার অর্ডারের মাধ্যমে সমর্থন করেছে। আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন, সেটা ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কী করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন। আজকে যেটা বলা হচ্ছিল, বহু মানুষের চাকরি চলে যাবে। আমরা বলছি দেখুন, 25,753, হ্যাঁ সংখ্যাটা 25,753, তাদের কিন্তু চাকরি বাতিল হলো না।